আমি যাচ্ছি নাকালপাড়ায়। আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তার প্রথম প্রেমিকার কাছে। আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র। খুব যত্নে খামের পর তিনি তার প্রণয়নীর নাম লিখেছেন। কে জানে চিঠিতে কী লেখা। তার শরীরের সাম্প্রতিক অবস্থার বিস্তারিত বর্ণনা। রাতে ঘুম হচ্ছে না, রক্তে সুগার বেড়ে গেছে, কষ্ট পাচ্ছেন হাঁপানিতে। এইসব হাবিজাবি প্রেমিকার কাছে লেখা চিঠি বয়সের ভারে প্রসঙ্গ পাল্টায়, অন্যরকম হয়ে যায়। সেখানে জ্যোৎস্নার কথা লেখা থাকে না, সাম্প্রতিক শ্বাসকষ্ট বড় হয়ে ওঠে। প্রেমিকাও একটা নির্দিষ্ট বয়সের পর রোগভোগের কথা পড়তে ভালোবাসেন। চিঠি পড়তে পড়তে দরদে গলিত হন। আহা বেচারা, ইদানিং বড্ড বেশি কষ্ট পাচ্ছে তো।